Assalamualaikum. Welcome to my YouTube channel Tiles and Pipes. সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে খুব অল্প খরচে 1200 স্কয়ার ফিটের 4 বেডরুম এক ডাইনিং রুম সহ অনেক সুন্দর ডিজাইনের একটি বাড়ি দেখাবো। তো আসলে বাড়িটার না টাইলসের কাজ চলতেছে, তো মোটামুটি টাইলসের কাজ ভিতরে শেষ হয়ে গেছে, শুধু যে বাইরে কিছু কাজ বাকি আছে সিঁড়িকোঠার উপরে। আর এরকম একটি বাড়ি তৈরি করতে গেলে টোটাল কত টাকা খরচ হবে একটা ধারণা দিব, আর বাড়ির ভিতরে এবং বাইরে সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো, আর এখানে আমরা কোন ধরনের টাইলস ফিটিংসের কাজ করেছি এগুলো দেখাবো। তো ভিডিওটি এনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তো আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই অল্প বাজেটে অনেক সুন্দর ডিজাইনের এই বিল্ডিংটি দেখেন, বাইরে নিচ থেকে 3 ফুট পর্যন্ত আমরা টাইলস লাগিয়ে দিয়েছি। সামনে দূরে টপ দেওয়া আছে ফুলের টপ, আর নিচ থেকে 3 ফুট পর্যন্ত ওয়াল টাইলস লাগিয়ে দিয়েছি, জানি বৃষ্টির পানি ছিটা বা ময়লা না লেগে যেন ওয়ালটা নষ্ট না হয় আর কি। কেসি গেট লাগানো এখানে, আর সিঁড়িকোঠা নিচে কিন্তু দেখেন আমরা সম্পূর্ণ বডি টাইলস করে দিয়েছি, দেখেন চৌদ্দ দেখেন কিন্তু আমরা এই যে এইভাবে টাইলস লাগাই দিয়েছি, আর সিঁড়ি নিচে বডি টাইলস দিয়েছি, বডি টাইলস দেখেন 1 ফুট ব্যাক ফুট। তাহলে সিঁড়ির চৌকি আর প্রত্যেকটা দরজার মুখে কিন্তু আমরা ভিন্ন কালার করেছি, আর এটা উপরে ওঠার সিঁড়ি সাদে ওঠার আর কি। এখানে কিন্তু আমরা ভিতরে টাইলসের কাজ কমপ্লিট করে দিয়েছি, আর দেখেন এর সামনেও কিন্তু আমরা টাইলস লাগানো সম্পূর্ণ, জানি যদি কেউ দরজার সামনে এসে হাত দিলেও বলে জানি রংটা ময়লা না হয় এই জন্য পুরোটা টাইলস লাগানো। দেখেন ওয়ালে অনেক সুন্দর ডিজাইনের টাইলস, এগুলো কিন্তু সবই আর্কিসের টাইলস, 20 ইঞ্চি বাই 12 ইঞ্চি ওয়াল টাইলস, মাঝখানটা সম্পূর্ণ বর্ডার। আর যারা যারা অনেক ভালো কোয়ালিটির টাইলসের কাজ করতে চান ফিনিশিং সহকারে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে ভালো কোয়ালিটির টাইলসের কাজ করে থাকি। এ পাশে হলো 2টা রুম, আমাদের টাইলসের কাজ চলতেছে, এই রুমটার কিছু কাজ বাকি আছে আর কি, আর এই রুমটার কাজ সম্পূর্ণ কমপ্লিট। মুখের সামনে কিন্তু আমরা একটু লাল দিয়ে বর্ডার করেছি, এই ফ্লোর টাইলস হলো আরেকের 2x2 ফুট, 2x2 ফুট কাঠ ফাইবার টাইলস। সাইডে স্ক্যানিং লাগাই দিয়েছি আমরা 6 ইঞ্চি করে, একটা টাইলসকে 4টা ভাগ করে তারপরে লাগাইছি আর কি। এপাশে 2টা রুম, এপাশে 1 রুম, এপাশে 1 রুম, টোটাল 4টা বেডরুম, একটা ড্রয়িং রুম বিশাল, ড্রয়িং রুমের সম্পূর্ণ ওয়াল টাইলস হবে ভিতরে চতুর্দিক দিয়ে আর কি। এগুলো সবই টাইলস হবে, এপাশে আমাদের লাগানো হয়ে গেছে। তো ভিউয়ার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দিবেন, আর অনেক সুন্দর সুন্দর আর অল্প খরচে বাড়ির ডিজাইন দেখতে অবশ্যই আমার চ্যানেলটা একবার ঘুরে আসবেন, তো আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরে ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখে নেবেন, টাইলস এবং পাইপ ফিটিংসের কাজের ভিডিও দেওয়া আছে। আর যে কোনো পরামর্শের জন্য টাইলস এবং পাইপ ফিটিংসের কাজের যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু ফ্লোরটা লাগিয়ে অলরেডি কমপ্লিট করে ফেলেছি, লাগানোর পরে একদম রুমটা আলোকিত হয়ে গেছে, দেখেন কী অবস্থা, এখন ফিনিশিং হয়ে গেছে আমাদের কাজ। অতিরিক্ত লাইটিংয়ের কারণে ভিতরে ভালো দেখা যাইতেছে না আর কি, মোবাইলে একটু গোলাগুলা দেখা যাইতেছে, এখন শুধু পুটিংগুলা বাকি আছে ফুটিং। কাশে আসলে ময়লা পয়সাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, আর এখানে যে টাইলসগুলো লাগে সবই লাইট টাইলস, একদম রুমের লাইট ছাড়াই কিন্তু অনেক চকচকে দেখা যাইতেছে। ভিতরে এবং বাইরে সম্পূর্ণ ডিজাইনটা দেখলেন, তো আসলে এরকম একটি বাড়ি তৈরি করতে গেলে টোটাল আপনার খরচ হবে এখানে 17 লক্ষ টাকা, এটার যে কাজ আছে টোটাল কমপ্লিট হয়ে যাবে, থাই জানালা টাইলস টুইলস একদম এ টু জেড মিস্ত্রি মজুরি সহ 17 লক্ষ টাকা একদম কমপ্লিট হয়ে যাবে আপনার এই সাত করা বাড়িটি, 1200 স্কোয়ার ফিটের এই বাড়িটি।
রং সহ। তো দেখো ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। আর যে কোনো তথ্য বা পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করবেন, আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দেবো, ওখান থেকে সংগ্রহ করবেন, এনি টাইম যোগাযোগ করতে পারেন।